বাবা মহাদেব শান্তি আর স্থিরতা এবং কল্যাণের অখণ্ড প্রতীক। মহাশিবরাত্রির এই পুণ্যতিথিতে তাই শহর এবং শহরতলির বিভিন্ন মন্দিরে পরম ভক্তিতে ভোলানাথের কাছে ফুল, জল আর দুধ অর্পণ করে নিজেদের মনস্কামনা পূর্ণ হবার আকুতি জানাচ্ছেন ভক্তরা। ক্যাম্পের বাজার স্থিত দীনদয়াল আশ্রমে বহু বছর ধরে শিবরাত্রি উৎসব পালন করা হয় মহাসমারোহে আর জাঁকজমকের সঙ্গে। সংবাদ মাধ্যমের প্রতিনিধির ক্যামেরায় ফুটে উঠেছে দীনদয়াল আশ্রমের সেই শিবরাত্রি উৎসবের সার্বিক ছবি। আজ মহাশিবরাত্রি এবং আজকের এই দিনটিকে উপেক্ষা করেই কিন্তু হিন্দু শাস্ত্র মতে অনেক কিছু এই দিনের মাহাত্ম্য রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি রাজধানী এডি নগরের ক্যাম্পের বাজার স্থিত দীনদয়াল আশ্রমে। এবং এখানে কিন্তু একেবারে যখন থেকে এই শিবরাত্রির যে পুজো শুরু হয়েছে তখন থেকে কিন্তু যারা মহিলারা রয়েছে বা যারা মেয়েরা রয়েছে প্রত্যেকেই কিন্তু এখানে এসে শিবের পুজো করছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, প্রচুর একটা ভিড় কিন্তু এখানে লেগে গেছে। এবং তার পাশাপাশি কিন্তু আশ্রমে যে সংকীর্তন, হরিনাম সংকীর্তন আমরা বলতে পারি, এটাও কিন্তু এখানে সংগঠিত হচ্ছে। তার পাশাপাশি বিশেষ একটা যজ্ঞ, যেটা বলা হয় যে এই যজ্ঞের যে মাহাত্মটা সেটা অনেকটাই বেশি এবং অনেক কিছুই সেটা মিন করে আমরা সেখানে বলতে পারি। এই যজ্ঞটা কিন্তু এখানে বর্তমানে সংগঠিত হচ্ছে। শিবরাত্রি উৎসবে দীনদয়াল আশ্রমে মেলার আয়োজনও করা হয়। আশ্রম প্রাঙ্গণে তাই সমবেত প্রচুর ভক্ত সহ আনন্দমুখর মানুষ। অন্যদিকে একই এলাকার বেলতলি কালী মন্দির প্রাঙ্গণেও মহাশিবরাত্রি উৎসবে মহাদেবের আশীর্বাদ নেওয়ার জন্য বিশাল লাইনে দাঁড়িয়ে ভোলেনাথের কাছে ফুল, জল আর দুধের শ্রদ্ধার্ঘ অর্পণ করেছেন নারী পুরুষরা। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তারা জানালেন পরিবার আর সমগ্র জনের কল্যাণ কামনাতেই তাদের শিব আরাধনা। ভালো লাগছে, কেন করা হয়? সবার মঙ্গলের জন্য করা হয়, স্বামীর মঙ্গল হোক, ছেলে মেয়ে সবার মঙ্গলের জন্য করা হয়, আর মেয়েদের শিব পূজা খুব দরকার করার জন্য। ব্যাস ওইটুকু, থ্যাংক ইউ। মিতা মজুমদার, আপনি এই এলাকায় থাকেন? ইয়েস। আচ্ছা, তো আজকে আজকে শিবের ব্রত করেছেন, কি বলবেন, এটা কি মনে হয়, কেন করা হয় আজকে শিব পুজো? শিব পুজো আমাদের বাঙালি হিন্দুদের একটা পূজা করার একটা নিয়ম। শিব আমরা জানি, শিব হলো আমাদের মানে যে কোনো প্রলয় বা যে কোনো মহাশক্তি আমরা শিবকে মানি। তো সেটা আমাদের একটা ইভেন হিন্দু নারীদের এটা একটা রীত আছে, আমরা স্বামীর মঙ্গলের জন্য শিব পূজা করে থাকি, প্লাস ছেলেরাও শিব পূজা করে বিভিন্ন ওদের ফ্যামিলির মঙ্গলের জন্য। তো এটা আমাদের একটা নিয়ম আর আমরা সেটা মানি, অ্যান্ড ভালো লাগে সবাই মিলে উৎসবের দিন একসাথে হই, একটা নিয়ম মেনে একটা পূজা করি, তো সেটা আমাদের একটা কালচার। আচ্ছা, বিয়ের আগের শিব পুজো আর বিয়ের পরে কতটা তফাৎ? বা বিয়ের আগে একটা ইচ্ছে থাকে শিব ঠাকুর? না, সেরকম কোনো তফাৎ সেরকম কিছু নেই, পূজা করা হয় সবার মঙ্গলের জন্য। বিয়ের আগেও ফ্যামিলি ছিল, ফ্যামিলির মঙ্গলের জন্য, নিজের মঙ্গলের জন্য, বিয়ের পরেও ফ্যামিলি আছে, তো সেরকম কোনো মানে তফাৎ বেসিক্যালি আমার কাছে নেই। ধ্যান আর ত্রিনয়নের মধ্যে দিয়েই জগৎ জুড়ে থাকা তার ভক্তদের আশীর্বাদ করে জগতের কল্যাণ করেন বাবা মহাদেব। তার কাছে যে ভক্তিবরে যা চায় তাই পায়। মহাশিবরাত্রিতে তাই মন্দিরে মন্দিরে শিব ভক্তদের ভিড় বিরাট আর বিশালভাবে। প্রায় 50 বছর পুরনো কিন্তু এই দীনদয়াল আশ্রম। এবং এখানে কিন্তু আমরা এসে যেটা দেখতে পেয়েছি, এখানে কিন্তু যারা আশ্রমের যারা রয়েছেন প্রত্যেকের থাকারও ব্যবস্থা রয়েছে বা খাওয়ার যে ব্যবস্থাগুলি থাকে বিভিন্ন আশ্রমে প্রত্যেকটা কিন্তু এখানে রয়েছে। এবং এখানকার যা পরিবেশ রয়েছে সেটা কিন্তু অনেকটাই সুন্দর পরিবেশ। বাগান থেকে শুরু করে যদি বলি, সেখানে একেবারে একটা আলাদাই আমেজ এখানে দেখা যাচ্ছে। এবং এই যে এখানে শিবরাত্রি উপলক্ষে যে এত একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তার পাশাপাশি এখানে যজ্ঞের আয়োজন করা হয়েছে, এখানে কিন্তু মেলাও চলছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে বিভিন্ন যে যারা বিক্রেতারা রয়েছে তারা কিন্তু তাদের পসরা সাজিয়ে বসে রয়েছে বিভিন্ন কিছু জিনিসপত্র নিয়ে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি একেবারে হিন্দু শাস্ত্র মতে শিবরাত্রির কিন্তু একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। যারা স্ত্রী রয়েছেন বা যারা মেয়েরা রয়েছেন প্রত্যেকেই, একটা কথিত একটা কথা আছে যে শিবের পুজো করলে নাকি ভালো স্বামী পাওয়া যায় বা ভালো বর পাওয়া যায়। এবং সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু যারা মেয়েরা রয়েছে প্রত্যেকে পুজো করে। কিন্তু এখন দেখা যায় শুধুমাত্র
শুধুমাত্র এটা মেয়েরা বা মহিলাদের মধ্যেই কিন্তু এই শিবরাত্রি সীমাবদ্ধ নয়, যারা পুরুষ রয়েছে বা ছেলেরাও কিন্তু এই পুজোতে একেবারে সমানভাবে অংশগ্রহণ করে থাকে। অবশ্যই আমরা এই আশ্রমের যা ভেতরগত যা পরিস্থিতি রয়েছে প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে সরাসরি তুলে ধরেছিলাম। ক্যামেরা নারায়ণের সাথে আমি প্রিয়াঙ্কা, আরই নিউজ।